হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবরার’স কিংডম ব্লগ। নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সুজি দিয়ে একটা পিঠা বানাবো, সেজন্য 2 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি। তারপর 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। আর এখন হচ্ছে ইস্ট দিব। ইস্টটা হচ্ছে পাউডার ফর্মে ছিল, তো আমি ওটাই দিয়েছি 2 চা চামচ। আর দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার 2 চা চামচ করে, আর একটু লবণ দিয়ে এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে এখন আমি একটু কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 4 কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করেছি। ব্যাটারের থিকনেসটা অনেকটা চিতই পিঠার মতো হবে, তো এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি 2-3 মিনিটের মতো। আর এখন পিঠাগুলো আমি একটু জাস্ট বাটার ব্রাশ করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একই সাইজের স্পুন দিয়ে দিচ্ছি, তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর হবে। পিঠাগুলো দেখতে অনেকটা চিতই পিঠার মতোই লাগছে, ছোট ছোট ছিদ্র ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন। তো পিঠাগুলো সফট ছিল, এটা মাংসের সাথে বা খেজুরের যে পাতলা যে গুড় থাকে সেটা দিয়ে খেতে মজা লাগে। আমি অবশ্য এটা হচ্ছে আমাদের আগের দিন মাংস রান্না ছিল, সেই মাংস দিয়ে খেয়েছি, তো সেটা শ্যুট করতে পারিনি কারণ সেই দিন একটু তাড়ার মধ্যে ছিলাম, ছেলেকে মুসলমানের জন্য হসপিটালে নিয়ে যেতে হবে। তো সে হচ্ছে তার দাদু উপর থেকে তাকে দেখছে, দাদুর সাথে কথা বলছে। আর এখানে তার বাবা হচ্ছে দৌড়ে যাচ্ছে কারণ উবার কল করেছে, তো কার হচ্ছে এক্সাক্ট লোকেশনে আসতে পারছিল না, তো আবার বাবা একটু হেল্প করেছে, তো ফাইনালি আমাদের কার চলে এসেছে। তো আমার বাবাও নিচে নেমে এসেছিল আবরারকে আগিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি সান্তামারিয়া হসপিটালে, এখানে সবচেয়ে বড় হসপিটাল, সেই হসপিটালেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তা আমরা আর বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম যে আজকে হয়তোবা মুসলমানি করাবে, সেই প্রিপারেশন নিয়ে আমরা গিয়েছিলাম। আসলে আমাদের যে অ্যাপয়েন্টমেন্টে, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ডাক্তার, ওনাকে বলা হয়েছিল, তো উনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিয়েছিল সান্তামারিয়া হসপিটালে। তো আমাদের ফ্যামিলি ডাক্তার হচ্ছে রাতোতে, যে সেন্ট্রাল সাউথ সেখানে। তো আমরা হচ্ছে হসপিটালের কাছাকাছি চলে এসেছিলাম। আমি তো একটু টেনশনে ছিলাম যে ওকে মুসলমানি করালে ও কী করবে না করবে, আমি কী করব, আমার শরীরও বেশি ভালো না, হসপিটালে আমি থাকতে পারবো কি না, সব কিছু নিয়ে খুব টেনশনে ছিলাম। যাই হোক, এত টেনশনে এত চিন্তা করে কোনো লাভ হলো না। আমরা হসপিটালে গেলাম, গিয়ে তারপর আবার কে হচ্ছে ডাক্তার দেখলো। দেখার পর ডক্টর বলল যে ওর তো এজ কম, এখন আমরা করাবো না। আবার এজ হচ্ছে 2 ইয়ার্স 9 মান্থ, তো ওরা হয়তো বা 3 ইয়ার্স 9 মান্থ এরকম করাবে। তো আমাদেরকে হচ্ছে 2023 ডিসেম্বর একটা ডেট দিয়েছে, সেই ডেটে গেলে তারা একটা ডেট ফিক্স করবে। তো আমার ছেলে হচ্ছে বসে আছে এখানে, বসে চিপস খাচ্ছে, আর তার বাবা হচ্ছে ডক্টরের সঙ্গে কথা বলছে। তো ডক্টরের সাথে কথা বলে আমরা বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, আমার বাবা হচ্ছে মুড়ি বানাচ্ছে, তো চানাচুর দিয়ে তারপর টমেটো পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছে, ধনে পাতা শশা। আর ছোলাটা হচ্ছে সিদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছিলাম, তো ডিপ রোস্ট করার জন্য ওভেনে দিয়েছিল, তাই এরকম ধোয়া উঠছে। তো বাবা হচ্ছে এর সাথে এখন সরিষার তেল মিক্স করে নিচ্ছে। এইভাবে মুড়ি মাখিয়ে খেতে খুবই মজা লাগে, ইদানিং আমার এটাই খুব ভালো লাগে খেতে। তো প্রায় সন্ধ্যার সময় এটা করা হয়, একদিন পর বা 2 দিন পর। তো এখন চানাচুরগুলো মিক্স করে নিচ্ছে। তো আমি হচ্ছে ল্যাপটপে বসে একটু কাজ করছিলাম, তো বাবা এখানে নিয়ে আসলো, বাবা আর আমি এখানে খাচ্ছি। আর আবরারকে আর আবরার দাদুকে হচ্ছে ওই রুমে দিয়ে এসেছে। আবরার হচ্ছে তার দাদুর রুমে বসে তাদের সাথে দুষ্টামি করছে আর হচ্ছে টিভি দেখছে, তো সেজন্য তাদেরকে ওই রুমেই দিয়েছে। এই যে তার দাদি নাতি এখানে বসে খাচ্ছে। তো আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।